রুবেল, আমার তোমাকে কিছু বলার ছিল কিন্তু আমি বলতে পারছি না। বলো বন্তি, আমি তোমার সব কথা শুনব। তুমি আমাকে যত বেশি ভালোবাসছো নিজের কাছে আমার তত বেশি অপরাধী মনে হচ্ছে। অবন্তি, তুমি যা বলতে যাচ্ছ নির্দ্বিধায় বলতে পারো। তুমি তো জানো এর আগে আমার একটা রিলেশন ছিল, আমার ফ্যামিলিও সেটা জানতো, আমাদের বিয়েও ঠিক হয়ে গেছিল, কিন্তু তার ভালোবাসা মিথ্যে ছিল। তার জন্য আমাকে আমার ফ্যামিলির কাছে ছোট হতে হয়েছে, আমি নিজে অনেক কষ্ট পেয়েছি। তো এখন তুমি কি করতে চাও? আমি আর মা আমাকে কষ্ট দিতে পারবো না, তার আমার বিয়ে ঠিক করেছে। তো আমি এখন কি করব? তুমি আমাকে ভুলে যাও রুমেল, আর পারলে আমাকে মাফ করে দিও। আসতে তো লেট হলো কেন? তোর ক্লাস তো অনেক আগে শেষ হয়। ওই তো ভাই একটা কাজ ছিল। কি কাজ ছিল? ওয়েট, তোর চোখে বাড়ি কেন? কই ভাই, কিছু শোনা তো। কি হয়েছে আমাকে বল। আজ বাদে কালকে তোর বিয়ে, আমি কিন্তু এখন কোনো ঝামেলা দেখতে চাই না। চিনা যাই না কার সাথে তোমরা আমার বিয়ে ঠিক করলে? আরে বোন, আমরা তো তোর ভালোর জন্যই করেছি তাই না? আর আমরা খারাপ ছেলেকে পছন্দ করিনি। তোর এত চিনা লাগবে না, আমরা যেটা সিলেক্ট করছি সেটাই। আর ছেলেটি দেখতে মাশাল্লাহ আছে, অনেক একটা ভালো জব করে, তোরও পছন্দ হবে। ছেলেটি দেখতে শুনতে মাশাল্লাহ। ছেলেটির নাম কি জানিস? ছেলেটির নাম হচ্ছে রোমেল চৌধুরী। কি নাম বললে? রোমেল চৌধুরী। ছেলের কোনো পিক হবে তোমার কাছে? হ্যাঁ আছে তো, অবশ্যই আছে, তারা তোকে দেখাচ্ছে। এনে দেখ, তো অবশ্যই পছন্দ। তুমি বাসে যাও, আমি একটু আসছি। এখন আবার কোথায় যাবি? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে ভাইয়া, তো তুমি যাও, আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসা আসিস। রুমে ইচ্ছা কি করে সম্ভব? সত্যিকারের ভালোবাসলে সবই সম্ভব। কিন্তু কিভাবে? আসলে তোমার আমার পরিচয়টা অল্প দিনের মধ্যে হলেও তোমাকে আমার ভালো লেগে যায়, বলতে পারো ভালোবেসে ফেলি। আর তাই তোমার বাবা মা যদি মেনে না নেন, তাই আমার বাবা মাকে কৌশলে তোমাদের বাড়িতে পাঠাই, আর সবাই মেনে নেন, আর তোমার জন্য সারপ্রাইজ। এটা সত্যি আমার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ।